আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ভিউয়ার্স। ভিউয়ার্স, আজকে আরও একটা চমৎকার ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে যে আমরা যারা সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার সময় আমাদেরকে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাবমিট করতে হয়, সেটা হচ্ছে যে ট্রাভেল ইন্স্যুরেন্স। এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা আমরা কোন কোম্পানি থেকে বা কোথা থেকে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি বা নিতে পারি, সো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং এটা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো, এটা আমার নিজের কথা না, তাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। আমি কীভাবে দেখবেন আপনারা বা কোন কোম্পানি থেকে আপনারা এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা করবেন, এবং এই সেনজেন স্টেটগুলা মানে সেনজেন কান্ট্রিগুলা বাংলাদেশের কয়টা কোম্পানিকে অথরাইজ করে দিয়েছে এই ট্রাভেল ইন্স্যুরেন্স বানানোর জন্য বা দেওয়ার জন্য, সো সেটা দেখাবো আপনাদেরকে আজকে। এবং আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আপনারা ইটালি অ্যাম্বাসি থেকে কয়টা দেশের ভিসা নিতে পারেন। ইটালি অ্যাম্বাসি থেকে যেসব দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নেই, সেই সব দেশের কয়টা দেশের ভিসা আপনি নিতে পারেন ইটালি অ্যাম্বাসির মাধ্যমে, তারা কয়টা দেশকে রিপ্রেজেন্ট করে সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। সো ভিউয়ার্স, আপনারা যারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ সবসময় আমি আমার এই দেশি ব্লগার চ্যানেলটিতে সবসময় ট্রাভেল ভিসা এবং অ্যাম্বাসি রিলেটেড ভিডিও আপলোড দিতে থাকবো। আপনারা সেই জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার যে পুরনো চ্যানেলটি রহমান ব্লগ, সেখানে আমি ট্রাভেলিং ভিডিও দিই বা ব্লগ দিই সবসময়। সো আপনারা যারা ট্রাভেলিং ভিডিও বা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তারা সেই চ্যানেলে গিয়ে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সো ভিউয়ার্স, চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কীভাবে কোন কোন কোম্পানি থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ট্রাভেল ইন্স্যুরেন্স, এবং ইটালি অ্যাম্বাসি কয়টা দেশকে রিপ্রেজেন্ট করে সেটা আমি আমার ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন সাথে। সো গাইস, প্রথম যে কাজটি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, গিয়ে আপনারা সার্চ করবেন ঠিক এইভাবে, অথবা আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও যেতে পারবেন। সেখানে আমরা এখন লিঙ্ক সার্চ করব, ইটালি ভিসা ইনফরমেশন, ইটালি ভিসা ইনফরমেশন বিডি। এখানে অলরেডি সার্চ দেওয়া আছে, সো আপনারা এভাবে নিচে আসবেন। এখানে দেখুন ইটালি ভিসা ইনফরমেশন বাংলাদেশ, এই জায়গাটা আপনারা ক্লিক করবেন, আমি দেখাচ্ছি, ঠিক এখানে ক্লিক করবেন। এই যে দেখুন ইন্টারফেস খুলে গেছে ঠিক এরকম একটা। সো এখানে আপনি চাইলে বাংলাতে করে, আপনি যদি ইংলিশ না বুঝেন বা ইংলিশে আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে এখানে গুগল ট্রান্সলেট দেওয়া আছে, করে নেবেন আপনারা, ইনস্টল করে নেবেন। সো আমি বাংলাতে করে নিচ্ছি। এসে দেখুন এখানে লেখা আছে ভিএফএস গ্লোবাল ইটালি ভিসা এবং লিগালাইজেশন আবেদন, ইতালি, দূতাবাস বাংলাদেশ, গ্রিস, মাল্টা এবং স্লোভাকিয়া স্বল্পমেয়াদী ভিসা প্রসেস করে ইটালি অ্যাম্বাসি বাংলাদেশ থেকে, ঠিক আছে। সো এটা আমার কথা না, এটা তাদের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা বলে দেওয়া আছে যে ইটালি ভিসা এবং লিগালাইজেশন আবেদন, ইতালি, দূতাবাস বাংলাদেশ, গ্রিস, মাল্টা এবং স্লোভাকিয়া স্বল্পমেয়াদী ভিসা প্রসেস করে। শুধু স্বল্পমেয়াদী, যারা আপনারা ট্যুরিস্ট ভিসা যাবেন, ভিজিট ভিসা যাবেন, শুধু তারাই আপনারা গ্রিস, মাল্টা এবং স্লোভাকিয়া ভিসাটা আপনারা এখান থেকে ইটালি অ্যাম্বাসি থেকে নিতে পারবেন। আর যেসব দীর্ঘমেয়াদী, যেগুলো ডি ক্যাটাগরি ভিসা, যেগুলো হচ্ছে যে আপনার স্টুডেন্ট ভিসা, তারপর হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট ভিসা, সেগুলোর জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে। সো আমরা এখন এটা দেখে নিলাম, বুঝে নিলাম যে এটা কতটুকু সত্য। সো দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আপনি ভিসা করার পূর্বে, আপনাকে ভিসা অ্যাপ্লাই করার পূর্বে আপনাকে যে একটা ডকুমেন্টস, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, সেটা হচ্ছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স যেটাকে বলি আমরা, সেটা কিভাবে করবেন সেটা এভাবে নিচে আসবেন, আস্তে আস্তে এভাবে স্ক্রল ডাউন করবেন। এখানে নিচে এসে দেখবেন আপনারা, এখানে লেখা আছে এই জায়গাটায় সেনজেন স্টেটস কর্তৃক গৃহীত স্বাস্থ্য বিমা কোম্পানি। সো এই কোম্পানিগুলো থেকে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই কোম্পানিগুলোর নাম চলে আসবে, বাংলায় করে নিলাম আবারও। এই যে দেখুন এখানে সেনজেন স্টেটস কর্তৃক গৃহীত স্বাস্থ্য বিমা কোম্পানি, এগুলো অথরাইজ করা কোম্পানি, এগুলো সেনজেন স্টেট থেকে তারা সত্যায়িত করে দিয়েছে। এইসব কোম্পানিগুলোর মাধ্যমে আপনি করে নিতে পারেন। 20টা কোম্পানিকে এখানে অথরাইজ করে দিয়েছে, সেটা হচ্ছে যে ফার্স্ট এক নম্বর যেটা, সেটা হচ্ছে যে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারপর হচ্ছে যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, 3 নম্বর হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, 4 নম্বর হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, 5 নম্বর হচ্ছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, 6 নম্বর হচ্ছে ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারপর হচ্ছে যে 7 নম্বরে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, 8 নম্বর হচ্ছে যে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারপরে 9 নম্বর হচ্ছে গ্রিনল্যান্ড ইন্স্যুরেন্স,
10 নম্বর হচ্ছে জীবন বিমা কর্পোরেশন, 11 নম্বর হচ্ছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, 12 নম্বরে হচ্ছে যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, 13 নম্বর হচ্ছে ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, 14 নম্বর হচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, 15 নম্বর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, 16 নম্বর হচ্ছে সাধারণ বিমা কর্পোরেশন, 17 নম্বর হচ্ছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, 18 নম্বর হচ্ছে শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, 19 নম্বর হচ্ছে সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারপরে 20 নম্বর হচ্ছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সো এই 20টা কোম্পানিকে অথরাইজ করে দিছে। আপনারা যারা সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সেনজেন ভিসার জন্য আপনাদের যাদের ট্রাভেল ইন্স্যুরেন্সের দরকার, আপনারা এই 20টা কোম্পানি যে কোনো একটা কোম্পানি থেকে আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঢাকাতে অ্যাভেলেবেল আছে এই সব কোম্পানিগুলো। সো এখান থেকে আপনারা আপনাদের ট্রাভেল ইন্স্যুরেন্সটা বানিয়ে নিতে পারেন। সবচেয়ে সুন্দর সিস্টেম এখানে, কোনো নিজেদের কোনো মন গড়া কথা না, এগুলো তাদের যেই ইটালির অ্যাম্বাসির যে VFS গ্লোবালের যেই ওয়েবসাইট সেখানে তারা দিয়ে দিচ্ছে। আপনাদের কোনো যেন হয়রানি না হয়, কোনো ধরনের কোনো ফেক কোনো কোম্পানি থেকে যেন আপনারা নিতে না পারেন, সেই জন্য আপনাদেরকে আপনাদের সুবিধার্থে এই লিস্টগুলো দিয়ে দিয়েছে এখানে তাদের ওয়েবসাইটে। সো আপনারা এখান থেকে এই এই লিস্ট দেখে এখান থেকে যে কোনো একটা কোম্পানি থেকে আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানি লাইফ সেনজেন যে ট্রাভেল ইন্স্যুরেন্স সেটা আপনারা এখান থেকে নিতে পারেন। সো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে দেখতে হয় বা কীভাবে করে নিতে হয়। সেখান থেকে আপনারা এইভাবে করে নেবেন আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে অথবা আপনাদের কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই। সো ভিউয়ার্স, এই ছিল ফুল প্রসেস। আপনারা দেখেছেন যে VFS গ্লোবালের ওয়েবসাইটের 20টা কোম্পানিকে বা কোম্পানির নাম দিয়ে দেওয়া হয়েছে, এই 20টা কোম্পানিকে অথোরাইজ করে দিয়েছে সেনজেন স্টেটগুলো। সো আপনারা যারা সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনারা এই 20টা কোম্পানির যে কোনো একটা কোম্পানি থেকে আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনারা তার সাথে সাথে এটাও দেখেছেন যে ইটালি অ্যাম্বাসি কয়টা দেশকে রিপ্রেজেন্ট করে। সো আপনারা এইসব দেশের ভিসা যদি আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা ইটালি অ্যাম্বাসির মাধ্যমে করতে পারবেন। আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে না, ইন্ডিয়া শুধু তখনই যেতে হবে যদি আপনারা এইসব দেশে যাওয়ার জন্য আপনারা যদি ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট ভিসা এইসব ভিসার জন্য আপনারা যদি অ্যাপ্লাই করেন, লং টার্ম ভিসা ডি ক্যাটাগরির ভিসার জন্য আপনারা যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে। আর তাছাড়া আপনারা যদি ট্যুরিস্ট ভিসা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই আপনাদেরকে আপনারা ইটালি অ্যাম্বাসি থেকে বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন ভিসা, কোনো সমস্যা নেই। সো গাইজ, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।